অ্যাপুনি এসেছে আরো একটি নতুন মাল্টিমোড ওয়্যারলেস মাউস যার মডেল MT550। মাল্টিমোড মাউস বলতে আমরা বুঝি আপনি একটি মাউস একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। বক্সের উপর আমরা দেখতে পাচ্ছি এর মডেল ও মাল্টিমোড ওয়্যারলেস মাউস লেখা আছে। নিচের দিকে আমরা এর ফিচার্সগুলো দেখতে পাচ্ছি। মাউসটির সাথে আপনি পাচ্ছেন 2 বছরের ওয়ারেন্টি। আমরা এই দিকে মাল্টি ডিভাইস ব্লুটুথ DPI আইকন দেখতে পাচ্ছি। বক্সটির ব্যাক সাইডে আমরা এর ফিচার্সগুলো দেখতে পাচ্ছি। মাউসটি আপনি উইন্ডোজ XP ভিস্তা 7, 8, 10 অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। বক্সটির এই পার্টটুকু খুলে আমরা মাউসটির ভিউ দেখতে পাবো এবং এই সাইডে এর বিভিন্ন বাটন নিয়ে লেখা আছে যা আমরা সামনে আলোচনা করব। খুব দ্রুত আনবক্সিং করে দেখে নেই আমাদের এই বক্সে কি কি কন্টেন্ট আছে। এই কন্টেন্টগুলো ছাড়া আমরা বক্সে আর কিছু পাচ্ছি না। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। এটি পড়ে নিলে আমরা মাউসটির অপারেশন সম্পর্কে জানতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের USB ডাঙ্গলটি। ডাঙ্গলটি একটি ডিভাইসের সাথে কানেক্ট থাকবে এবং অন্য ডিভাইসগুলো ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে। এখন আমরা আমাদের মূল মাউসটি দেখতে পাচ্ছি। প্লাস্টিকের বক্সটি থেকে আমাদের মাউসটি বের করে নেই। মাউসটি প্রথম দেখাতেই আই এম জাস্ট ওয়াও। এর ম্যাট ব্ল্যাক ফিনিশিং খুব অ্যাট্রাকটিভ ছিল। মাউসটির বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হয়েছে। ক্লোজ ভিউ করলে আমরা দেখতে পাবো মাউসটির উপরে র্যাপো ব্র্যান্ডিং করা আছে। মাউসটি টাচ করলেই একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। মাউসটির এই সাইডে আমরা একটি পেপার দেখতে পাচ্ছি। ব্যাক সাইডের এই পার্টটুকু খুলে পেপারটি খুলে নেই। এতে করে ব্যাটারিগুলো ওয়ার্কেবল হবে। মাউসটিতে খুব ভালো মানের স্ক্রল হুইল ব্যবহার করা হয়েছে। এর ঠিক নিচে রয়েছে DPI সুইচ। আমরা মাউসটি 4টি ধাপে 1600 DPI পর্যন্ত করতে পারব। অর্থাৎ এটি একটি DPI অ্যাডজাস্টেবল মাউস। সাইডে রয়েছে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড বাটন ও কিছু LED লাইট। ব্যাক সাইডে রয়েছে অন অফ বাটন। মাউসটি অন হলে আমরা লাইট ব্লিং করতে দেখব। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথ বাটন। এটি অন করার মাধ্যমে আমরা অন্য ডিভাইসের সাথে মাউসটি অ্যাড করতে পারবো। এর ঠিক নিচের বাটনটি হলো ডিভাইস চেঞ্জ বাটন। এটি প্রেস করার মাধ্যমে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে মুভ করতে পারবো। মাউসটি আমার হাতে খুব ভালোভাবে গ্রিপ হচ্ছিল। মাউসটি মূলত ব্লুটুথ 3.0, 4.0 এবং 2.4G-র মধ্যে কানেক্ট হয়ে থাকে। আপনি সর্বোচ্চ 4টি ডিভাইসের সাথে মাউসটি কানেক্ট করতে পারবেন এবং মাউসটি 10 মিটার দূরে থেকে ব্যবহার করতে পারবেন। মাউসটির ব্লুটুথ বাটন অন করে নেই। আমাদের স্মার্টফোনে ব্লুটুথ অন করলে আমরা মাউসটি দেখতে পাবো। ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে মাউসটি কানেক্ট করে নেই। আমরা দেখতে পাচ্ছি মাউসটি আমাদের ফোনে খুব ভালো কাজ করছে। এভাবে আমাদের অন্য ল্যাপটপ অথবা PC-র ব্লুটুথের সাথে মাউসটি অ্যাড করি। এই বাটন প্রেস করার মাধ্যমে আমরা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে মুভ করতে পারবো। এভাবে আমরা সর্বোচ্চ 4টি ডিভাইসে মাউসটি ব্যবহার করতে পারবো। আপনার যদি একাধিক PC অথবা ল্যাপটপ অথবা ডিভাইস থাকে তাহলে আপনি এই মাল্টিমোড মাউসটি ব্যবহার করতে পারবেন। গেমাররাও ওয়্যারলেস মাউস ব্যবহার করতে চাইলে এই মাউসটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, খোদা হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।